জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় বেগম জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার, আপিল বিভাগে খারিজের পর হাইকোর্টে কেন? প্রশ্ন আদালতের। সিটি নির্বাচন ঘিরে সরগরম চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন, মাঠ দখলের প্রতিযোগিতায় প্রধান দুই দল, অসংযত আচরণ সহ্য করা হবে না, হুঁশিয়ারি পুলিশের। করোনা ভাইরাসের প্রভাবে বেড়ে গেছে মোবাইল ফোনের যন্ত্রাংশের দাম, চীনে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরার আকুতি বাংলাদেশি শিক্ষার্থীদের। এবং কলকাতার রবীন্দ্র সদনে অভিনেতা তাপস পালকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল, শোকে বিয়োভল অশ্রুসিক্ত তারকারা। সংবাদ সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বেগম জিয়ার জামিন আবেদনটি তার আইনজীবী আদালতে উপস্থাপন করলে বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এদিন ধার্য করেন। এ সময় আদালত জানতে চান, আপিল বিভাগে জামিন খারিজের পর আবার কেন হাইকোর্টে জামিন আবেদন করলেন? জবাবে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, নতুন যুক্তিতে আবেদন, হাইকোর্ট ছাড়া আর কোথাও যাওয়ার উপায় নেই। বেগম জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলেও জানান তারা। 2018 সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির মামলায় 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়া বেগম জিয়া গত 10 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। যেহেতু সেই অ্যাডভান্স ট্রিটমেন্টটা সে প্রপারলি পাচ্ছে না, যে কারণে বেগম খালেদা জিয়া এখন প্রায় ডেড বেড অবস্থার মধ্যে আছে। এই নিউ গ্রাউন্ডে আমরা আবার আজকে একটি বেল আবেদন দাখিল করেছি, আশা করি এবং আদালত বলেছে বেলের অ্যাপ্লিকেশন নিয়েছেন এবং আগামী রোববার শুনবেন বলে আদালত আমাদেরকে আশ্বস্ত করেছেন। নতুন একটা কথা বলেছেন যে 12/12/2019 পর থেকে ওনার অবস্থা ডেটোরেট হচ্ছে। এই 12/12/2019 দেওয়ার মানি হলো আপিল বিভাগের রায়টা হলো 12 তারিখ, 12 ডিসেম্বর 2019। যাই হোক, আমরা প্রত্যেকটা প্যারার জবাব দেওয়ার জন্য আইনগতভাবে প্রস্তুত। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে এটা মোকাবিলা করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো, হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। আফজাল, আপনার কাছে কি তথ্য রয়েছে? ইমদাদ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের যে বেঞ্চ বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন, সেই বেঞ্চেই কিন্তু আজকে বেগম জিয়ার জামিন চেয়ে আবারও আবেদন করা হয়েছে। বেগম জিয়ার আইনজীবীরা যখন এই জামিন আবেদনটি আদালতে উপস্থাপন করেন, তখন আদালত কিন্তু জানতে চেয়েছেন যে এর আগে তারাই কিন্তু এই মামলার বা এই মামলার জামিন আবেদনটি খারিজ করে দিয়েছিলেন এবং সেই খারিজের বিরুদ্ধে বেগম জিয়ার আইনজীবীরা আপিল করেছিলেন, সেই আপিলও খারিজ হয়ে গেছে। তারপরেও কেন তারা আবার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলেন? প্রতি উত্তরে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তিনি বলেছেন, যেহেতু আপিল বিচারাধীন রয়েছে, সেই বিচারাধীন থাকা অবস্থায় তারা এই মামলায় বারবারই জামিন চাওয়ার সুযোগ রয়েছে এবং আইনও সেটি বলে বলে খন্দকার মাহবুব হোসেন আদালতকে জানিয়েছেন। এবং খন্দকার মাহবুব হোসেন এও বলেছেন যে তাদেরকে এই মামলায় জামিন চাওয়ার ক্ষেত্রে আর কোনো উপায় নাই হাইকোর্টে এই পুনরায় জামিন আবেদন করা ছাড়া। উত্তরে হাইকোর্ট বলেছেন যে আগামী রোববার এই মামলার শুনানি হবে, সেই শুনানিতেই এই বিষয়টি উঠে আসবে। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন যে তারা আজকে যে জামিন আবেদনটি দাখিল করেছেন আদালতে তুলে ধরেছেন, সেখানে নতুন যুক্তি দেখানো হয়েছে। সেই যুক্তি হিসেবে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন যে 2019 সালের যে ডিসেম্বরে, অর্থাৎ 12 ডিসেম্বর আপিল বিভাগ বেগম জিয়ার জামিন খারিজের পরে বেগম জিয়ার স্বাস্থ্যের যে দিকটি সেটি আরও অবনতি হয়েছে। বেগম জিয়া এখন অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না, যার কারণে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন। এই যে নতুন যুক্তি, সেই নতুন যুক্তির আলোকেই তারা এই জামিন আবেদনটি করেছেন। যদিও দুদকের আইনজীবী বলছেন যে তাদের যে জামিনের যুক্তি এখানে নতুন কিছুই নেই, আগের যে জামিন আবেদন সেই জামিন আবেদনটি কপি করে আবার পুনরায় জামিন আবেদন করা হয়েছে। তো দুপক্ষের আইনজীবীরাই বলছেন যে দুদকের আইনজীবী বলছেন তারা জামিন ঠেকাতে যত ধরনের আইনি যুক্তি আছে সেটি তারা রোববার তুলে ধরবেন। এবং অন্যদিকে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন তারা এইবার হাইকোর্ট থেকে বেগম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাবেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন বিষয়ে সবশেষ খবর। হাইকোর্ট থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। সময় সংবাদে আরো থাকছে, আবারও রোহিঙ্গাদের সমুদ্রপথে, অবৈধভাবে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফ থেকে উদ্ধার 17 জন।
নির্বাচনের তোড়জোড় শুরু না হতেই মাঠ দখলের প্রতিযোগিতায় নেমে গেছে প্রধান দুই রাজনৈতিক দল। এতদিন মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের আধিপত্য থাকলেও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা নিজেদের অবস্থান সুসংহত করতে কর্মীদের নিয়ে কার্যালয়মুখী হয়েছেন। কাউন্সিলর প্রার্থীরাও লবিং ঠিক রাখতে দলীয় কার্যালয়ে ভিড় করায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগে কোনো রকম অসংযত আচরণ সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ এবং নির্বাচন কমিশন। বিস্তারিত জানব কমলদের রিপোর্টে। কয়েকদিন আগেও বড় কোনো কর্মসূচি না থাকলে নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে থাকতো একেবারে ভুতুরে পরিবেশ। পুলিশি হয়রানি এড়াতে নেতা কর্মীদেরও তেমন দেখা সাক্ষাৎ মিলত না। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কার্যালয়ের পুরো চিত্র পাল্টে গেছে। নেতা কর্মীদের উপস্থিতিতে মুখরিত নাসিমন ভবন চত্বর। অবশ্য আওয়ামী লীগ আগে থেকেই রাজনীতির মাঠে অবস্থান রেখে নানা ধরনের কর্মসূচি চালিয়ে আসছিল। নির্বাচনকে সামনে রেখেই আমরা মাঠে থাকার যে প্রস্তুতি, সে প্রাক প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। যাতে কোনো সংঘাত নির্বাচনকে কেন্দ্র করে না হয়, দলের যাতে কোনো বদনাম না হয়, সরকারের যাতে বদনাম না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মেয়র পদ নিয়ে দলগুলোতে প্রকাশ্যে তেমন কোনো বিরোধ না থাকলেও কাউন্সিলর প্রার্থী নিয়ে রয়েছে টানাপোড়েন। দুদলের প্রতিটি ওয়ার্ডে রয়েছে একাধিক প্রার্থী। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। মনোনয়নপত্র দাখিলের আগে মাঠের আধিপত্য নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এই অবস্থায় প্রার্থী এবং তার সমর্থকদের নিয়ন্ত্রণে আগেভাগে মাঠে নামতে যাচ্ছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ টিম। কোনোভাবেই কোনো সাংঘর্ষিক কার্যক্রমে জড়াতে না পারে, সবাই যাতে যার যার অবস্থানের থেকে ডোর টু ডোর গিয়ে প্রচার প্রচারণা করে সেই বিষয়ে আমরা উদ্বুদ্ধ করব। তবে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন কেন্দ্রিক প্রভাব এবং সংঘাত এড়াতে থানাগুলোকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার। নির্বাচন কমিশনের যে নির্দেশাবলী, যে নীতিমালা, তার আলোকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সমস্ত ব্যবস্থা নেবে। এখানে কারো মাঠ দখলের সুযোগ নাই। 29 মার্চের এই নির্বাচনে 41টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন 19,17,000। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গেল 17 ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসেন প্রদীপ কুমার গাওয়ালি। এরই মধ্যে গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। সকালে এই সৌজন্য বৈঠকে দুই দেশের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। উল্লেখ্য, দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানি সহ বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বেশ কবছর ধরে আলোচনা করছেন দুই দেশের নীতি নির্ধারকরা। এ সময় ঢাকায় নেপাল দূতাবাসের কর্মকর্তা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের প্রভাবে বড় সংকটের মুখে দেশের মুঠোফোন ও এর যন্ত্রাংশের কাঁচামাল ও যন্ত্রপাতি সংকটে ভুগছে দেশীয় সংযোজন শিল্প ও পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ক্রমেই বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের দামও। যদিও চীনা ব্যবসায়ীরা বলছেন দ্রুতই উন্নতি হচ্ছে পরিস্থিতি, শিগগিরই স্বাভাবিক হবে আমদানি রফতানি কার্যক্রম। অন্যদিকে অতিরিক্ত চীন নির্ভরতা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ভবিষ্যতে এমন সংকট মোকাবিলায় একাধিক বিকল্প বাজার তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বাংলাদেশের মোট আমদানির 30% পণ্য আসে চীন থেকে, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 1,500 কোটি। বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন, যন্ত্রাংশ কিংবা ইলেকট্রনিক্স পণ্যের দেশীয় বাজারও এখন প্রায় 13,000 কোটি টাকার, যার সিংহভাগ নির্ভরশীল চীনের উপর। এবার করোনা ভাইরাসের জন্য যা বড় ধরনের হুমকির মুখে। চীন থেকে পণ্য আমদানি পুরোপুরি বন্ধ থাকায় রাজধানীর মার্কেটগুলোতে চলছে মুঠোফোন যন্ত্রাংশের সংকট। প্রয়োজনীয় পার্টসের অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে সার্ভিস সেন্টারগুলো। ডিসপ্লে থেকে শুরু করে মোবাইলে যা যন্ত্রাংশ সব চায়না থেকে আসে, ওয়্যার হাউসগুলো অলরেডি বন্ধ। তো নতুন করে শিপিং হবে এরকম চিন্তা ভাবনা তারা করতেছে না এবং কবে তাও জানে না। চরম একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাব। অলরেডি প্রত্যেকটা পার্টসের দাম কিন্তু বেড়ে গেছে। কিছুটা সংকটে পড়েছে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক। স্বীকার করে চীনা ব্যবসায়ীদের আশ্বাস, শিগগিরই উন্নতি হবে পরিস্থিতির। বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক 20 বছরের। সত্যি কথা বলতে কি, আমরা কঠিন সময় পার করছি। তবে চীন সরকার চেষ্টা করছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। অর্থনীতির সাময়িক এই ক্ষতি কাটাতে সবাইকে সমান ভূমিকা রাখতে হবে, ধরতে হবে ধৈর্য। মানসম্মত পণ্য অপেক্ষাকৃত কম দামে এবং কম সময়ে আমদানি সুবিধা থাকায় গেল এক দশকে বাংলাদেশের বাজার অতিমাত্রায় চীন নির্ভর হয়ে পড়েছে, এমন মত অর্থনীতিবিদদের। করোনা ভাইরাসের আমরা একটা স্বল্পমেয়াদী চাপ অলরেডি দেখছি,
স্টক দিয়ে অনেকেই চেষ্টা করছেন, কিন্তু এই স্টকও শেষ হয়ে যাবে। চীনের সাথে আমরা আমাদের যে নির্ভরশীলতা এটা বেড়েছে, একটা বড় কারণ হলো যে চীনের সাপ্লাই সাইড ক্যাপাসিটি। মাত্র 15 দিনেই বাজারে পণ্য ভেদে সব ধরনের মুঠোফোন কাভার, স্ক্রিন প্রোটেক্টর, চার্জার, বিভিন্ন ধরনের কেবল আর আইটি যন্ত্রাংশের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, উদ্ধার তাড়নায় লোকালয়ে মধুপুর বনের প্রাণীরা মারা পড়ছে, সড়ক দুর্ঘটনা বা শিকারীদের হাতে, অর্থ বরাদ্দের পরও বন বিভাগের বিরুদ্ধে খাবার না দেওয়ার অভিযোগ। ঢাকার চারপাশের নদী দখল মুক্তির বিশেষ অভিযানের অষ্টম দিনে তুরাগপাড়ে আশুলিয়া অংশে উচ্ছে চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকালে ধৌড় এলাকা থেকে অভিযান শুরু করে সংস্থাটি। এ সময় নদীটির তীর দখল করে বালু, পাথর, সিমেন্ট ও কয়লার ব্যবসা করার দায়ে পার্টেক্স ও আকিজ গ্রুপের চারজনকে আটক করে উচ্ছেদকারীরা। এছাড়া প্রতিষ্ঠান দুটির বিশাল অংশ কেটে দেয় সংস্থাটি। উচ্ছেদের অংশ হিসেবে নদীর জায়গা দখল করার দায়ে বিপুল পরিমাণ বালু, পাথর ও কয়লা নিলামে বিক্রি করে দেওয়ার কথা রয়েছে। এ সময় নদীর জায়গা দখল করা দু একটি প্রতিষ্ঠানকে নদীর অংশ নিজেদেরই সরিয়ে নিতে দেখা যায়। সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পালের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কলকাতার রবীন্দ্র সদনে রাখা হয়েছে। এরপর কেওড়াতলায় রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, টালিগঞ্জের শক্তিমান অভিনেতা তাপস পাল, তিনি হৃদগঞ্জের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মুম্বাইয়ের একটি হসপিটালে। মারা যাওয়ার পর তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং কলকাতার রবীন্দ্র সরোবরে কিন্তু তাকে রাখা হয়েছে সর্বসাধারণের জন্য রবীন্দ্র সদনে তাকে রাখা হয়েছে, তার মরদেহটি রাখা হয়েছে। এবং সর্বসাধারণ যারা রয়েছেন, তার ভক্ত যারা রয়েছেন, তার সহকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এসেছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এসেছেন। তিনি গত রাতে মুম্বাইয়ে মারা যান। মারা যাওয়ার পর মুম্বাই থেকে তাকে কলকাতা নিয়ে আসা হয় বিমানে করে এবং তারপর আজকে তার মরদেহটিকে রাখা হয়েছে রবীন্দ্র সদনে। সেখানে সর্বসাধারণ যারা রয়েছেন, তার সহকর্মী যারা রয়েছেন, দীর্ঘদিন তিনি টালিগঞ্জে কাজ করেছেন এবং তিনি বিখ্যাত একজন অভিনেতা, আমরা জানি তার বেশ কয়েকটি বিখ্যাত মুভি রয়েছে, সেই মুভিতে তিনি অভিনয় করেছেন। এবং তার যে ভক্ত শ্রেণী রয়েছে, সেই ভক্ত যারা রয়েছেন, তারাও কিন্তু এসেছেন তার সেই মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য। তাপস পাল, তিনি যে শক্তিমান অভিনেতাই ছিলেন না শুধুমাত্র, তিনি কিন্তু রাজনৈতিক ব্যক্তিও ছিলেন, ব্যক্তিত্বও ছিলেন। তিনি কিন্তু একটি রাজনৈতিক দলের হয়ে বিধানসভার সদস্যও ছিলেন। সেখানে নানা ঠিক আছে।
আমরা যেমনটি বলছিলাম যে তাপস পাল তিনি কিন্তু রাজনৈতিক দলের সাথেও যুক্ত ছিলেন এবং নানা বিতর্কও ছিল, কিন্তু সেই বিতর্ককে ছাপিয়ে কিন্তু ভক্তদের ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন, শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাচ্ছেন কলকাতাবাসী। টালিগঞ্জের শক্তিমান অভিনেতা তাপস পাল তার মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন সর্বসাধারণ এবং ভক্তকুল। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে, সেটি আমরা দেখছিলাম যে জনসাধারণ এবং ভক্তরা যে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছিলেন কলকাতার রবীন্দ্র সদনে, আমরা সরাসরি ছিলাম সেখানে। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে 17 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতরাতে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী জানান, নারীসহ 17 জন রোহিঙ্গাকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয় পাচারকারী একটি চক্র। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় 4 নারী ও 13 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার 138 জন যাত্রী নিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটে, এতে মারা যায় 21 জন। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে অব্যবস্থাপনা আর তীব্র খাদ্য সংকটে ব্যাহত হচ্ছে বন্যপ্রাণীদের বংশবিস্তার। পর্যাপ্ত অর্থ বরাদ্দ সত্ত্বেও খাবার না পেয়ে লোকালয়ে চলে যাচ্ছে বন্যপ্রাণীগুলো। সড়ক দুর্ঘটনা কিংবা শিকারীদের হাতে মারা পড়ছে অনেক প্রাণী। যদিও এসব অভিযোগ অস্বীকার করলেন বিভাগীয় বন কর্মকর্তা। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল হিসেবে পরিচিত। এই বনাঞ্চলে একসময় বন্য প্রাণীর অভয়ারণ্য ছিল। বাঘ, সিংহ, হাতিসহ নানা প্রজাতির প্রাণী থাকলেও এখন আর দেখা মেলে না। প্রভাবশালী আর অসাধু বন কর্মকর্তাদের সহযোগিতায় বন খেকোরা নির্বিচারে শাল, সেগুন ও গজারি গাছ কেটে কৃষিজমি ও বসতবাড়ি নির্মাণ করেছে। ফলে বন্যপ্রাণীদের প্রাকৃতিকভাবে তীব্র খাবার সংকট দেখা দিয়েছে। আবার বন্যপ্রাণী সংরক্ষণে সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার বরাদ্দ থাকলেও না পাওয়ায় লোকালে চলে যাচ্ছে। এতে প্রাণীরা সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, পাশাপাশি শিকারীদের হাতে ধরা পড়ছে। ফলে ক্রমেই বন থেকে বিলুপ্ত হচ্ছে এসব প্রাণী। বন্যপ্রাণীদের যে খাদ্য, যে সমস্ত প্রজাতির গাছ ছিল, গোটাগাড়ি থাকতো, ফলমূল থাকতো, সেগুলো এখন ধ্বংস হয়ে গেছে। সার্বিকভাবে তবে বিভাগীয় বন কর্মকর্তার দাবি, বন্য প্রাণীদের খাবার দেওয়া হয় কিন্তু প্রজনন বৃদ্ধির চাইতে নানা কারণে বেশি মারা যাচ্ছে। ন্যাচারাল ডেথ এবং ন্যাচারাল গ্রোথ এগুলো চলছে। সুতরাং মানে যেটা ইনিশ যে রেটে বাড়ার কথা সেরকম রেটে না বাড়লেও এটা বেড়ে চলছে। টাঙ্গাইল জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যপ্রাণী রক্ষায় সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ রয়েছে, তারপরেও কেন খাদ্য সংকট এবং বংশবৃদ্ধি হচ্ছে না সে বিষয়টি খতিয়ে দেখা হবে। বন বিভাগের তথ্য অনুযায়ী মধুপুরে 30,000 একর বনভূমিতে হরিণ প্রজনন কেন্দ্রে 7টি হরিণ, 100টি মায়া হরিণ, 100+ বানর ও 300+ হনুমান সহ 17 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। সদ্যপ্রয়াত পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পালের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন টলিউড তারকাসহ সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে আমরা আবারও কলকাতার রবীন্দ্র সদনে আমরা চলে যাব, সেখানে আছেন সুব্রত আচার্য। ইমদাদ, আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি প্রয়াত তাপস পালের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন। তার একটু আগে আমরা দেখেছি রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় এসেছেন এবং সেখানে তিনিও একই রকমভাবে তাপস পালের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন। কিন্তু আপনি জানেন যে তাপস পাল 2001 সাল এবং 2006 এই দুবার কলকাতার দক্ষিণ কলকাতার আলিপুর থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সে স্বাভাবিকভাবেই তখন বিধানসভায় তিনি সদস্য ছিলেন, সে কারণেই তার বিধানসভার পক্ষ থেকে কিন্তু আজকে বিমান বন্দ্যোপাধ্যায় তার মরদেহে শ্রদ্ধা জানালেন। একই সঙ্গে রাজনৈতিক সতীর্থ এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাকেও কিন্তু আমরা দেখেছি যে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানাতে। একটু আগে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
আছি এবং এখন এই মুহূর্তে আমাদের ফ্রেমে নেই, কিন্তু পাশের রুমে আমরা জানি যে তাপস পালের স্ত্রী এবং কন্যা সন্তানের যে আছেন সোহিনী এবং নন্দিনী পাল তার স্ত্রী এবং কন্যা সোহিনী তার সঙ্গে কথা বলছেন। সুব্রত, আপনাকে ধন্যবাদ। কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার সুব্রত আচার্য। তিনি জানাচ্ছিলেন তাপস পালের মরদেহে সর্বসাধারণ যে শ্রদ্ধা নিবেদন করছেন তারই সবশেষ খবর। বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচের খবর। দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বিসিবি একাদশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত দলটির সংগ্রহ 5 উইকেটে 84 রান, এর আগে 7 উইকেটে 291 রান নিয়ে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়েনরা। বিকেএসপিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদের তুপের মুখে পড়েন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। দলীয় 20 রানে নাইম শেখ বিদায় নেন ব্যক্তিগত 11 রানে। একে একে সাজঘরে পথ ধরেন বিশ্বকাপ জয় করে ফেরা মাহমুদুল হাসান জয়, সাদা দীপু আকবরালিরা। এক প্রান্ত আগলে কিছুক্ষণ টিকে থাকার চেষ্টা চালান অনূর্ধ্ব 19 দলের ওপেনার পারভেজ জিমন। ব্যক্তিগত 34 রানে তিনিও ফেরেন সাজঘরে। মাত্র 69 রানে টপ অর্ডারের 5 ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে বিসিবি একাদশ। তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে অধিনায়ক আল আমিন জুনিয়র সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় বেগম জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার। আপিল বিভাগে খারিজের পর হাইকোর্টে কেন? প্রশ্ন আদালতের। সিটি নির্বাচন ঘিরে সরগরম চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন। মাঠ দখলের প্রতিযোগিতায় প্রধান দুই দল, অসংযত আচরণ সহ্য করা হবে না হুঁশিয়ারি পুলিশের। করোনা ভাইরাসের প্রভাবে বেড়ে গেছে মোবাইল ফোনের যন্ত্রাংশের দাম। চীনে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরার আকুতি বাংলাদেশি শিক্ষার্থীদের। এবং কলকাতার রবীন্দ্র সদনে অভিনেতা তাপস পালকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল, শোকে বিয়োভল অশ্রুসিক্ত তারকারা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।